আল্লাহ তাহলে স্পষ্ট করে ডাক দিয়ে বলেন মানুষদেরকে ও গতনিয়ার মানুষ তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের বয়াব আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার পরিবারের ভিতরে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তোমার পরিবরস্ত যারা আছে তাদের কেউ বাঁচাও নিজে নিজে একা একা নামাজ পড়লাম একা একা জিকির করলাম একা একা কোরআন পড়লাম কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না আমার বিবি নামাজ পড়ে না আমার পরিবারের যারা আছে তারা ইবাদত করে না তারা অন্যায় কাজ করে ঘরের ভিতরে টিভি এনে দিছি টিভির ভিতরে সিরিয়াল দেখে বসে বসে আমার বিবি আমার সন্তানেরা সিরিয়াল দেখে ডিশে স্টেজের লাইনে নায়িকাদের নাচ নাচানাচি নাচ গান দেখতেছে কানটাকে নষ্ট করতেছে চক্ষুটাকে নষ্ট করতেছে ওকু আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কুরআনের একটা আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে কয় এরা কারা কারা কয় ওই সমস্ত লোকগুলা জাহান্নামের আগুনের আগুনের ভিতরে চলবে লাহম কলু বুল্লায়ক বিহা মানুষের অন্তরের ভিতরে একটা কলব আছে মানুষের এই বডির ভিতরে একটা কলব আছে এই কলবটা দেওয়ার আল্লাহ তাআলা বলেন তোমাকে ফাহমুন দিয়েছি বুঝ দিয়েছি দুনিয়ার জমিনে তোমাকে বুঝ দেওয়ার পর ছেড়ে দিয়েছি বান্দা এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো ওগো আল্লাহর বান্দা আমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন আল্লাহ লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমাকে কুলুবুল লা বিহা আমার ভিতরে একটা কলব দিয়া আমাকে ছেড়ে দিয়েছে এখন চিন্তা করো তুমি কি করবা শুধু তাই না ওয়ালা আয়ু লা ইয়াফসিরুনা বিহা আল্লাহ বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার আল্লাহ আল্লাহ বলে ও দুনিয়ার গুলা তোমাকে দুইটা চোখু দিলাম এই চোখু দিয়ে ভালো ভালো জিনিস দেখার জন্য তুমি আমার কুরআন গুলা তুমি দেখে দেখে পড়বা এই চোখু দিয়ে তুমি হাদিস গুলা দেখে দেখে পড়বা এই চোখু দিয়ে অন্ধকার রাত্রিতে রাস্তা দেখে দেখে মসজিদে নামাজ আদায় করার জন্য জবারে বান্দা জন্য তোমারা দুইটি চক্কু আমি দিয়েছিলাম বান্দা এই দুইটি চক্কু কিভাবে তোমাকে দান করেছে জানা ও দুনিয়ার বরুষ দিলের কাছে শোনা আমার আল্লাহ এই দুইটি চক্কু কত সুন্দর করে বানাইছেন যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মায়ের গর্ভে থাকার পর আমার মায়ের পেটের ভিতরে থাকার পর আল্লাহ তাআলা হাজার হাজার বার লক্ষ লক্ষ বার আমার দিকে নজর করে দেখেছেন আমার এই বান্দার চক্ষু দুইটা ঠিক আছে কিনা আমার এই বান্দার নাকটা ঠিক আছে কিনা আমার এই বান্দার কপালটা ঠিক আছে কিনা আমার এই বান্দার মুখটা জিহ্বাটা ঠিক আছে কিনা এই দুনিয়ার মানুষ মার বাবা কিন্তু দুনিয়াতে আসার পর লালন পালন করে কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার গোলাপ তোমার মায়ের গর্ব যখন ছিল ওই গর্ব থাকা অবস্থায় আমি আল্লাহ কিন্তু লালন পালন করেছি ওই গর্ব তাকেও বুঝতে তোমার মা লালন পালন করে না তোমার বাবাও লালন পালন করে না আমি তোমার গর্বের তোমার মায়ের গর্বের ভিতরে হাজার হাজার বার আমার কুদরতি দিয়ে দেখেছি আর বলেছি দেখি আমার বান্দার চক্ষু দুইটা ঠিক আছে কিনা কপালটা ঠিক আছে কিনা জিব্বা দিয়ে আমাকে ডাকবে জিকির করবে আমার বান্দার জিব্বাটা ঠিক আছে কিনা এই ভাবে বান্দা তোমাকে দুনিয়াতে আমি সৃষ্টি করেছি বানাইছি পাঠাইছি পাঠানোর পর এই চক্ষু দিয়ে যদি গুনার কাজ করো অন্যায় কাজ করো আমি আল্লাহ কিন্তু সহ্য করবো না পরকালে তোমার জন্য ভয়াবহ ভয়াবহ শাস্তি আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে আমার একটা স্বপ্ন দয়া দয়াম আমার একটা স্বপ্ন পরদয়াম তোমার পথে চলতে গিয়ে মর যেহ আমার একটা স্বপ্ন পুরান কর দয়াময় আমার একটা স্বপ্ন পুরান কর দয়াময় তোমার গান গাইতে গিয়ে না যেন আমার একটা স্বপ্ন পড় কর দয়াময় আমার একটা স্বপ্ন পড় কর দয়াময় আমি অটল যেন থাকতে পারি কুরানের সাথে আমি অটল যেন থাকতে পারি অলকুরানের সাথে আমি দর্জন নিয়ে ডাকতে পারি দিন কায়ামের পথে আমায়া মন্দিরও ইমান দিও ও গো দয়াম আমায়া ইমান দিও ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যে নহ مربوط تلتقي مران تينا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بِالْمَكَارِ أو كما قال عليه الصلاة والسلام شمانت مسلمان بھائي بندورا الله رب العالمين এই পৃথিবীর সমস্ত মানুষকে দুটা বাগ করেছে আল্লাহ তা দুটা বাঘের ভিতরে আমরা নিজেরাও জানি আল্লাহ তালা এই পৃথিবীর সমস্ত মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করেছে এক ভাগ মানুষ যাবে জান্নাতে আরেক ভাগ মানুষ যাবে জাহাঙ্গ এই দুনিয়াতে আমরা অনেকেই বলি যে আর যারা অসহায় দরিদ্র যাদের দন সম্পদ টাকা পয়সা নাই তারা কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছেন আমার খাবারের তেমন ভালো কিছু নাই পরনের তেমন কোনো ভালো জিনিস নাই পোশাক নাই আমার গাড়ি নাই বাড়ি নাই কিন্তু আমার পার্শ্বে অনেক দনাট্যশালী লোক ধন সম্পদের অভাব নাই জমির অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই এটা দেখে অনেক সময় কিন্তু দরিদ্র লোক যারা যারা অসহায় তারা চিন্তা করে আল্লাহকে আমাকে দেখে না কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে গরিব বানান দরিদ্র বানান এটা তার জন্য ভাগ্যবান কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হুফাতিন জান হুফাতিন নারু বিশাওয়াতি যাদেরকে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ভালো খাবার ভালো পোশাক এগুলা শুধু আশা আর এগুলা থাকে বোঝা যাবে তাকে জাহান নামে তাকে গ্রাউ করে ফেলতে তার মানে বোঝা যায় আল্লাহ রসুলাম দুনিয়ার কোন সুখ দুনিয়ার কোন আনন্দ দুনিয়ার ভালো ভালো খাবার দুনিয়ার ভালো ভালো পোশাক এটা কিন্তু আল্লাহ রসুল চান তাহলে আমি আর আপনি ভালো খাবার ভালো পোশাক ভালো পরিধান করব এবং গাড়িতে চড়বো ভালো ভাষাতে থাকব এমন চিন্তা করি কিন্তু না আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসে বলতেছেন ও আমার উন্মতেরা ভালো করে দিলের কান্দি শুন এই পৃথিবীর জমিনে যারা সুখে আর আনন্দে পূর্widetildeতে থাকতে চায় তাদের জন্য বোঝা যাবে জাহান্নামের আগুনে তাদেরকে গ্রาว করতেছে আর যাদেরকে আহাবাতুল জাজাতুবিল মাকারিক আর এই দুনিয়াতে যাদের অভাব বড়ন দুঃখ কষ্ট ভালো ভালো খাবার নাই ভালো পোশাক প্রদান করার মতো কোনো ব্যবস্থা নাই তুমি বুঝতে পারবা এই লোকগুলা জান্নাতে তাকে বেষ্টন করে রেখেছে এই জন্য দুনিয়ার মানুষ ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা বান্দিরা এই দুনিয়াতে সুখ আনন্দ এটা দুনিয়াতে আমাদের জন্য বানান নাই আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন আদ দুনিয়া সিজনাতুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মতো বানিয়েছেন যা দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে মুমিন যারা তাদের জন্য জেলখানার মতো বানিয়েছেন আর যারা কাফের ইহুদি নাসারা বেঈমান যারা তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো বানিয়ে দিয়েছেন এজন আল্লাহর বান্দা আজকের পর থেকে এই আলোচনা শোনার পর আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহ আমি আর ভালো খাবার চাই না আমি সুখ চাই না শান্তি চাই না দুনিয়ার ও দয়ার মালিক তুমি পরকালে আখিরাতে এত শান্তির জায়গা রেখে দিয়েছো সবার জন্য এই দুনিয়ার সুখে দুনিয়ার আনন্দ এই দুনিয়ার শান্তি দুনিয়ার ভালো ভালো খাবার ভালো ভালো বাড়িতে থাকতে চাই না তুমি না বলি আটটা জান্নাত বানাইছো এই আটটা জান্নাতের ভিতরে যে করে একটা জান্নাত তুমি আমাকে দিও মালিক আজকে তওবা করলাম আর গুনাহ করব না আর অন্যায় করব না আর ফাহিশাত কাজের ভিতরে যাব না মাওলা ও দয়ার মালিক আমি ভুল করেছি আমি গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি মাওলা তুমি সারা

তুমি উত্তম রিজিকদাতা ও দুনিয়ার মানুষ তুমি রিজিকের জন্য কার কাছে দৌড়াও একমাত্র আমার মালিক আল্লাহ সারা এই পৃথিবীতে আর কেউ রিজিক দিতে পারবে না আমার আল্লাহ এই দুনিয়াতে উত্তম রিজিকদাতা ভালো খাবার চাও ভালো পড়তে চাও আল্লাহ বলেন হাশরের ময়দানে তোমার জন্য এমন একটা রাস্তা দেখিয়ে দেব ও দুনিয়ার মানুষ ওই রাস্তা দিয়ে তুমি শুধু যাইবে आनंदे स्लोगन देते देते तुमाके जन्नते जन्नत पहुंचाए दिबे रे ওরে আল্লাহর বান্দা জন্য দুনিয়ার আনন্দ দুনিয়ার ভালো ভালো খাবার দুনিয়ার সুখ ফুর্তি এগুলো সব কিছু বাদ দিয়ে দুনিয়ার যত গুনাহ আছে গুনাহগুলি বন্ধ করে দাও আমার আল্লাহকে আমার এক আল্লাহর উপরে আল্লাহ কি বিশ্বাস করে আল্লাহর কুদরতই পায়ের সেজদা লাগায় দাও আল্লাহ বলেন বান্দারে আমার কুদরতই পায় সেজদা দিয়ে যখন বলো সুবহানাল রাব্বিল আ'লা

আমার কুদরতই পায় সেজদা লাগায় আমার কাছে তুমি আমার প্রশংসা করতেছ বান্দা যাও যাও তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবেন এইজন্য দুনিয়াতে আমি একা একা জান্নাতে যাওয়ার ইচ্ছে করতেছি কিন্তু আমার পরিবার আহাল পরিবারস্থ যারা আছে তাদেরকেও জান্নাতে নিতে হবে অন্য একায়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন ইয়া আইন্নাল্লাযীনা আবা'লুকু আনফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহ তাআলা স্পষ্ট করে ডাক দিয়ে বলেন মানুষদেরকে ও গত্নিয়ার মানুষ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার পরিবারের ভিতরে যারা আছে তাদের জাহান্নামের যাহার নামের আগুন থেকে বা জাহান নামের আগুন থেকে তোমার পরিবরস্ত যারা আছে তাদের কেউ বাঁচাও নিজে নিজে একা একা নামাজ পড়লাম একা একাই জিকির করলাম একা একা কোরআন পড়লাম কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না আমার বিবি নামাজ পড়ে না আমার পরিবারের যারা আছে তারা ইবাদত করে না তারা অন্যায় কাজ করে ঘরের ভিতরে টিভি এনে টিভির ভিতরে সিরিয়াল দেখে বসে বসে আমার বিবি আমার সন্তানেরা সিরিয়াল দেখে ডিশে

Tetapi aku nari betul dan jual লা বিহা মানুশের অন্তরের ভিতরে একটা কলব আছে মানুষের এই বডির ভিতরে একটা কলব আছে এই কলবটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন তোমাকে ফাহমুন দিয়েছি বুঝ দিয়েছি দুনিয়ার জমিনে তোমাকে বুঝ দেওয়ার পর ছেড়ে দিয়েছি বান্দা এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো ওগো আল্লাহর বান্দা আমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন আল্লাহ লাহুমুল কুলুব লা ইফকাহুনা বিহা

এই চক্ষু দিয়ে তুমি হাদিস দেখে দেখে পড়বা এই চক্ষু দিয়ে অন্ধকার রাত্রিতে রাস্তা দেখে দেখে মসজিদে নামাজ আদায় করার জন্য যাবারে বান্দা এই জন্য তোমার দুইটি চক্ষু আমি দিয়েছিলাম বান্দা এই দুইটি চক্ষু কিভাবে তোমাকে দান করেছি জানো ও দুনিয়ার মানুষ দিলের কাছে শোনো আমার আল্লাহ এই দুইটি চক্ষু শ্বশুর করে বানাইছে যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মায়ের গর্বে থাকার পর আমার মায়ের পেটের ভিতরে থাকার পর আল্লাহ তাআলা হাজার হাজার বার লক্ষ লক্ষ বার আমার দিকে নজর করে দেখেছেন আমার এই বান্দার চোখ দুইটা ঠিক আছে কিনা আমার এই বান্দার নাকটা ঠিক আছে কিনা আমার এই বান্দার কপালটা ঠিক আছে কিনা আমার এই বান্দার মুখটা জিহ্বাটা ঠিক আছে কিনা এই দুনিয়ার মানুষ মার বাবা কিন্তু দুনিয়াতে আসার পর লালন পালন করে কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার গোলাপ তোমার মায়ের গর্ব যখন ছিল ওই গর্ব থাকা অবস্থায় আমি আল্লাহ কিন্তু লালন পালন করেছি ওই গর্ব থাকা অবস্থায় তোমার মা লালন পালন করে নাই তোমার বাবাও লালন পালন করে নাই বান্দরে আমি তো মায়ের তোমার মায়ের গর্বের ভিতরে হাজার হাজার বার আবার কুদরতি দিয়ে দেখেছি আর বলেছি দেখি আমার বান্দার চক্ষু দুইটা ঠিক আছে কিনা কপালটা ঠিক আছে কিনা জিব্বা দিয়ে আমাকে ডাকবে জিকির করবে আমার বান্দার জিব্বাটা ঠিক আছে কিনা এইভাবে বান্দা তোমাকে দুনিয়াতে আমি সৃষ্টি করে পাঠাইছি বানাইছি পাঠাইছি পাঠানোর পর এই চক্ষু দিয়ে যদি গুনার কাজ করো অন্যায় কাজ করো আমি আল্লাহ কিন্তু সহ্য করব না পরকালে তোমার জন্য ভয়াবহ শাস্তি ভয়াবহ আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য আল্লাহর বান্দা আজকের পর থেকে তওবা করে নাও আজকের পর থেকে তওবা করে নাও আর কোনোদিন অন্যায় করবে না গুনাহ করবে না সন্তানকে নামাজ পড়াবা

যদি সন্তান জাহান নামে যায় তাহলে কিন্তু বাবার নামে বাবার নামেও কিন্তু পরকালে আল্লাহ আদালত মামলা দায়ের করে তারপরে জাহান নামের ভিতরে যাইবে এই জন্য একা একা নামাজ পড়ে একা একাই শুধু জান্নাতের চিন্তা করলে চলবে না আমার পরিবারের ভিতরে যারা আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যেতে হবে ঠিক না। এজন্য আল্লাহর বান্দা আজকের পর থেকে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিবেন আমাকে কর্ণ দিবেন এটি শুধু মানুষের কিন্তু বডি থাকলেই মানুষের অঙ্গপ্রত্যঙ্গ থাকলেই কিন্তু মানুষ বলা হয় না মানুষ হওয়ার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা চরিত্র গঠন করতে হয় যদি চরিত্র ঠিক থাকে যুবক ভাইরা ভালো করে শোনো যুবক ভাইদের চরিত্রটা আগে ঠিক করতে হবে কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবন বয়সে ইবাদত করে তুমি দৌড়িয়ে জান্নাতে চলে যাও 嗯嗯嗯 যুবক যারা তারা যুবক বয়সে যখন ইবাদত করেন আল্লাহ তাআলা বলেন যে তাদের ইবাদত 100% ভিতরে 100% এ কবুল করে নেন আর যখন মৃত্যু হয়ে যায় যুবক থেকে যখন মৃত্যু হয়ে যায় যদি যুবক বয়সে ইবাদত করে তাহলে মৃত্যু বয়সেও অর্থাৎ একটা সরকারি চাকরিজীবী যেমন চাকরি অবস্থায় বেতন পায় যখন রিটায়ার্ড হয়ে যায় তখন তাকে কিন্তু মৃত্যুকালেও বেতন দেওয়া হয় তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে যারা যুবক বয়সে

আল্লাহ এবং আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো বাসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াটা আসলে কিছু না এক शायর এক কবি বলেন হে দুনিয়া কল্লু মিনাল কলিলে ও আসিবুহা যাল্লু মিনাল যালিলে এই কবি লোকটা এই কবি ব্যক্তিটা ডাক দিয়ে দুনিয়ার মানুষকে বলতেছে ওগো দুনিয়ার মানুষ

কবির কথাটা করে স্মরণ কর কবি ডাক দিয়ে বলেন এই দুনিয়াটা ছোট্ট থেকে ছোট্ট হিয়ার দুনিয়া আকাল্লু মিনাল কালিলে এই দুনিয়ার মহাপতে এই দুনিয়ার ভালোবাসায় যেই ব্যক্তি পড়ে গেল এই দুনিয়ার মহাপতে যেই ব্যক্তি পড়ল দুনিয়ার আকাঙ্ক্ষায় দুনিয়ার লোভে যেই ব্যক্তি পড়ল আর ওই কবি লোকটা বলে ওই ব্যক্তিটা অপমানিত লাঞ্ছিত সারার কিছুই হতে পারে না এই জন্য আজকের পর দিকে তৌবা পড়ে না সহযোগ ও বৃদ্ধ বাবারা এই দুনিয়াটা কিন্তু বেশি দিন থাকার জায়গা না যেমন আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরাও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইব ওই কবর বাসিন্দা হয়ে যাইব কবরের ভিতরে একা একা থাকতে হবে কিভাবে কবরের ভিতরে একা একা থাকবে একটা বার কি চিন্তা করে দেখেছ এজন্য জন্য আল্লাহর বান্দা আজকের পর থেকে তওবা করে নাও আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেন ওগো আল্লাহর বান্দা এই দুনিয়াতে সবচেয়ে বেশি ইবাদত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ